ছবি কোয়েল মল্লিক। অভিনয়ের নিজের মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের মন। তবে এবার নায়িকা জন্ম দিলেন অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন শিশু। শুনে কিছুটা অবাক হলেন আপনারা, ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে এমন কাহিনী দেখা যাবে শীর্ষেন্দু মুখার্জির উপন্যাস অবলম্বনে সায়েন্স ফিকশনের ছবি বনিতে। ছবিটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবারই সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রকাশে আনা হয়েছে ছবির পোস্টার। কোয়েল নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, রহস্যের আবরণে মোড়া এক বিস্ময় শিশু, গন্তব্য অনিশ্চিত ভবিষ্যৎ। প্রসঙ্গত, সোনার পাহাড় ছবিটির পর ফের একবার পরিচালনায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে তার এই ছবি। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়।